আসসালামু আলাইকুম রোজিস কুকিং কেটিভিটিতে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ভেন্ডি দিয়ে খুব সহজ আর ভিন্ন স্বাদে ভেন্ডি ভাজি বা ভেন্ডি মশলা। আর এই ভেন্ডি ভাজি খুবই সহজ আর খুবই মজাদার। চলুন দেখে নিই রেসিপিটি। ভেন্ডি ভাজি তৈরি করার জন্য আমি এখানে তাজা তাজা ভেন্ডি 250 গ্রামের মতো নিয়েছি। আমি ভেন্ডি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই ভেন্ডির কচি হতে হবে, শক্ত যেন না হয়। এবার ভেন্ডির সামনে অংশ একটু কেটে নিচ্ছি, এরপর পিছনের একটু কেটে নিচ্ছি, তারপর ভেন্ডির মাঝখানে হালকা একটু কেটে নিব। আমি ভেন্ডি পুরোপুরি কেটে নিব না, শুধুমাত্র হালকা একটু চিরে নিব, যাতে করে যেই মশলার মিশ্রণ তৈরি করব ভেন্ডির মাঝখানে ঢুকাতে পারি। ভেন্ডিতে কোনো পোকা থাকলে তা দেখে ফেলে দিব। একইভাবে আমি সবগুলো ভেন্ডি চিরে বা কেটে নিব। সবগুলো ভেন্ডি কেটে নেওয়া হয়েছে। এবার ভেন্ডির জন্য একটি মশলা তৈরি করব। এর জন্য একটি বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আরও দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আরও দিচ্ছি একটি সিদ্ধ করা ডিম গ্রেট করে। তবে আপনারা চাইলে ডিম বাদ দিতে পারে, তবে দিলে টেস্ট ভালো আসে। ডিম গ্রেট করার পর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়েছে, এবার এক সাইডে রেখে দিব। এবার ভেন্ডি যে অংশে কেটে নিয়েছি এর মধ্যে মশলার মিশ্রণ এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। আর ভেন্ডি কেটে নেওয়ার অংশের ভিতর হালকা চেপে চেপে মশলা মিশ্রণ ঢোকাতে হবে। আর আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি আশা করি। আর একইভাবে সবগুলো ভেন্ডি মশলা মিশ্রণে কেটে নেওয়া অংশের ভিতর ঢুকিয়ে নিব। আমার সবগুলো ভেন্ডি মশলা মিশ্রণ ভালোভাবে ঢুকানো হয়েছে। এবার ভেন্ডি ভাজি করব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের রান্নার তেল, এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আরও দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মশলা ঢোকানোর সেই ভেন্ডি, আরও দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, 4-5টা ফালি করা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো করে নেড়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি এখানে যে পেঁয়াজ অ্যাড করেছি তার জন্য যতটুকু প্রয়োজন সেই স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি। এবার আলতো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 8 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে। আর এর মাঝে ভেন্ডি রান্না হয়ে যাবে, আর ভেন্ডি রান্না করতে সময় বেশি লাগে না। আর অবশ্যই ভেন্ডি আলতোভাবে নেড়ে নিতে হবে, যাতে করে ভেন্ডির ভিতরে মশলার মিশ্রণ বের না হয়ে যায়। আর এর মাঝেও আমি আলতো করে নেড়ে নিয়েছি। এবার 8 মিনিট পর ভেন্ডি ভাজি হয়ে গিয়েছে। এবার 8 মিনিট পর আপনারাও দেখতে পাচ্ছেন ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে। এবার সামান্য ধনে পাতা কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে তুলে নেব। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মজার ভেন্ডি ভাজি। আশা করি আজকে সহজ আর মজাদার ভেন্ডি ভাজি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।